হ্যালো ফ্রেন্ডস, এবার বেশ কিছু প্রাথমিক শিক্ষককে সিবিআই তলব করলো সিবিআইয়ের নিজের দপ্তরের নিজাম প্যালেসে। কোন শিক্ষকদের, সেই শিক্ষকদের লিস্ট আমরা দেখব, তারা কবে রিক্রুটমেন্ট পেয়েছে, কবে জব পেয়েছে সেটা আমরা দেখব, এবং তাদের সেই সমস্ত শিক্ষকদের ডিটেলস লিস্ট দেখব, এবং কবে তাদেরকে সিবিআই দপ্তরে জমা সশরীরে হাজিরার কথা বলা হয়েছে, এবং তাদের ডিজিটাল ওএমআরও আমরা দেখব, কেন তারা তাদেরকে ডাকা হয়েছে। এবং এই যে লিস্টটা আমি দেখাবো, সেই লিস্টটা 2014 সালে যে ডেট হয়েছিল সেই ডেট থেকে তারা রিক্রুটমেন্টটা পেয়েছে। তো তারা, আমরা যেটা দেখেছি যে টেটের একটা লিস্ট প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তার পাশাপাশি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল অর্থাৎ ব্রেক আপ মার্কস প্রাথমিক শিক্ষকদের, সেই শিক্ষকদের ডিটেলস ছিল সেখানে, তারা অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ কত পেয়েছিল সেই লিস্টে আমরা, তাদের নাম আছে কিনা ডিটেলস জানাবো, এবং টেট, তারা অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা সেটাও আমরা দেখবো, জানাবো আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, যেটা বলা হচ্ছে যে অফিস অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে বাঁকুড়া থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে। তো গতকালকেই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তো চলুন আমরা নোটিফিকেশনটা কী আছে একবার দেখে নিই। সাবজেক্ট হচ্ছে নোটিশ ফর অ্যাপিয়ারিং বিফোর একজন সিবিআইয়ের, এখানে অফিসের নাম দেওয়া আছে বিশাখাপত্তনম, অ্যাটাচ সিট সিবিআই এসিবি কলকাতা, অর্থাৎ এইখানে বিশাখাপত্তনম সিবিআইয়ের মেন অফিস, সেখান থেকে কলকাতা সিবিআইকে ইমেল করে পাঠানো হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। তো রেফারেন্স হলে আরেকটু পরিষ্কার হবে যে ইমেল ডেট 5 আগস্টের কথা বলা হয়েছে, ইমেল ডেট ইমেল করা হয়েছিল 5 আগস্ট বিশাখাপত্তনম থেকে, বিশাখাপত্তনমের মেন অফিস থেকে, সেখান থেকে টু সিট কলকাতা সিবিআই, কলকাতা সিবিআইকে এই নির্দেশটি দেওয়া হচ্ছে। এবং কলকাতা সিবিআই বাঁকুড়া জেলার বাঁকুড়া ডিপিএসসিকে এই নির্দেশটি দিচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর ভিত্তি করেই এই ইনভেস্টিগেশনটি সম্পন্ন হচ্ছে। দ্য অ্যাবাভ মেনশন প্রাইমারি টিচার, কিছু প্রাইমারি শিক্ষকের উপরের লিস্ট নাম দেওয়া আছে, নামটা আমি দেখাচ্ছি, তার আগে বলে নিই যে কারা, কেন তাদেরকে ডাকা হচ্ছে এবং ডিটেলসটা একবার জেনে নিই, তারপর নামগুলোর সমস্ত ডিটেলসটা দেখাবো, ডিজিটাল ওএমআরশিটও দেখাবো তাদের, এবং তারা অ্যাকচুয়াল মার্কস পেয়েছিল কোনো বা টেট পাস করেছিল কিনা সমস্ত কিছুই দেখাবো। তাই হেয়ার বাই ইনস্ট্রাক্ট টু রিমেইন প্রেজেন্ট বিফোর বিশাখাপত্তনম অ্যাডাস টু সিট কলকাতা বন, অর্থাৎ বিশাখাপত্তনম থেকে অর্ডারের ভিত্তিতে কলকাতাতে, কলকাতা সিবিআই তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে 9/8/2023, অর্থাৎ আগামীকালকেই তাদেরকে প্রেজেন্ট থাকতে বলা হচ্ছে, আগস্টের 9 তারিখে 11টা থেকে সকাল 11টার সময় তাদেরকে প্রেজেন্ট থাকার কথা বলা হচ্ছে অফিস DIG হেড অফ ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ 234/AGC বোস রোড নিজাম প্যালেসে তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। 2nd MSD বিল্ডিং 14তলায় তাদেরকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, কলকাতা 720 উইথ অল ডকুমেন্টস অ্যাজ মেনশন দ্য এনক্লোজ দ্য লেটার উইদাউট ফেল, কোনো রকম ফেল ছাড়াই তাদেরকে উপস্থিত থাকতে বলা হচ্ছে, প্রেজেন্ট হওয়ার কথা বলা হয়েছে। টু রিসিভ বাই ইমেল মেনটেন। এবার আমরা এই নোটিফিকেশনের সঙ্গে আরেকটা নোটিফিকেশান অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশানটা আমরা দেখে নিই। টু ডিপিএসসি বাঁকুড়া ডিপিএসসিকে এই নোটিফিকেশানটি করা হয়েছে 5 আগস্ট এই ইমেলের মাধ্যমে, এটি করা হয়েছে ডিপিএসসি বাঁকুড়া, সাবজেক্ট কি, প্রোডাকশন অফ ডকুমেন্টস ইন রেসপেক্ট টু অ্যাসিস্ট্যান্ট টিচার, বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট টিচারকে, প্রাথমিক শিক্ষকদেরকে লিস্ট এখানে দেওয়া হয়েছে, তাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। রেফারেন্স সিবিআই কলকাতা, রেজিস্টার নাম্বার বেসিস অনারেবল কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের উপর বেস করে এটি এই নির্দেশটি দেওয়া হচ্ছে। তো এবার আমরা দেখে নেব সেই সমস্ত শিক্ষকদের লিস্টের নাম কী আছে। দিস ইজ ইফ আই ব্রিং ইউর কাইন্ড নোটিস ফর ফলোয়িং ক্যান্ডিডেটস, সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের নাম এখানে দেওয়া হয়েছে। দেখুন, টেট রোল নাম্বার 2014, তাদের নাম, তাদের এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং তাদের এখানে নাম দেওয়া আছে। নামগুলো আমরা পড়ব, বাঁকুড়ার ডিপিএসসির কোড নাম্বার হচ্ছে 16, স্বাধীন কুমার পাল, দেখুন স্বাধীন কুমার পাল, তারপরে সায়ন্তনী বেজ, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা লাহা, গণপতি মাহাতো, প্রিয়াঙ্কা নন্দী, হরেন্দ্রনাথ ধারা, পারমিতা সিংহ মহাপাত্র, এই 7 জন শিক্ষক শিক্ষিকার নাম তারা প্রকাশ করে দিয়েছে, এবং নোটিশে তাদেরকে কী বলা হচ্ছে, কী অর্ডার দেওয়া হচ্ছে, দেখুন নিচে আরও পরিষ্কার হয়ে যাবে।
in connection to the investigation above referred case original documents like date 2014 তাহলে কি কি ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে date 2014 অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে একাডেমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে মার্কশিট অফ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ d.el.ed এর বা ট্রেনিং কোর্সের তাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সার্টিফিকেট এবং মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি কোনো কিছু থেকে থাকে তাহলে নিয়ে যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ ইটিসি অর্থাৎ অন্যান্য ডকুমেন্টস কিছু তারা থেকে থাকলে সেগুলো তাদেরকে নিয়ে যেতে হবে রিলেটিং টু অ্যাপয়েন্টমেন্ট টু সেইড পারসন আপনার অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে রিলেশন রয়েছে এমন ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ রিকোয়ার্ড অ্যাট দিস এন্ড অফ ভেরিফিকেশন ভেরিফিকেশনের প্রয়োজনে সমস্ত ডকুমেন্টস তাদেরকে কিন্তু দেখাতে হবে ইট ইজ হিয়ার বাই রিকোয়েস্টেড নেসেসারি স্টেপস টু প্লিজ কিপ টেকেন টু ইয়োর এন্ড অফ ইনফরমেশন অপরচুনিটি সেভেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্কিং আন্ডার ইয়োর ডিপিএসসি টু মেক অ্যাভেলেবল বিফোর মেনশন অরিজিনাল ডকুমেন্টস বিফোর মি অর্থাৎ অগস্টের 9 তারিখেই যেটা আগে আমরা দেখলাম 11টার সময় তাদেরকে অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে ডিআইজি অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যুরো সে আগের কথাটাই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ একই অ্যাড্রেস সেই আগের অ্যাড্রেসের কথাই এখানে বলা হচ্ছে ওই অ্যাড্রেসে তাদেরকে হাজিরার কথা বলা হচ্ছে তো এবার আমরা দেখে নেব এই শিক্ষকদের ডিটেলস তারা কবে কোন স্কুলে চাকরি করছে তাদের অ্যাড্রেস আমরা সমস্ত ডিটেলসটা একবার দেখে নেব দেখুন প্রথম যিনি আছেন স্বাধীন কুমার পাল তিনি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কাস্টোয়ারা প্রাইমারি স্কুল কাস্টোয়ারা বিএস হচ্ছে শালতোড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া দু নম্বর হচ্ছে সায়ন্তনী বেস তিনি আছেন তিলিপাড়া প্রাইমারি স্কুল তার পোস্ট অফিস হচ্ছে ওন্দা তারপরে আছে প্রিয়াঙ্কা লাহার হচ্ছে কালীতলা প্রাইমারি স্কুল কালীতলা বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরে তারপর গণপতি মাহাতোর দ্বারকেদি জুনিয়র বেসিক স্কুল রানীবাঁধে বাঁকুড়ার রানীবাঁধে আছে তারপর প্রিয়াঙ্কা নন্দীর হচ্ছে বেলছুলি প্রাইমারি স্কুল বেলছুলি তালডুংরা নেক্সট হচ্ছে হরেন্দ্রনাথ ধারা সাইতোরা প্রাইমারি স্কুল সারেঙ্গা তার বাড়ি তার অ্যাড্রেস দেওয়া আছে পারমিতা সিংহ মহাপাত্র এখানে আছে ডাবরা প্রাইমারি স্কুল পিএস বাঁকুড়া পোস্ট অফিস হচ্ছে জগদ্দলা এই হচ্ছে তার ডিটেলস এখানে রয়েছে এবার আসি আমরা এরা কারা এই শিক্ষকদের কারা আরও প্রুভ হয়ে যাবে আমরা একবার দেখাবো দেখুন আরেকটা লিস্ট দেখাচ্ছি তার আগে বলে রাখি যে এই শিক্ষকদের যদি আপনি সার্চ করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 2014 এবং 2016 সালের 17 সালের যে ডেট হয়েছিল সেই ডেটে যাদের নাম প্রকাশিত হয়েছিল সেখানে তাদের যদি আপনি সার্চ করেন যে পিডিএফটা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু তাদের এদের নাম নেই এবং এমনকি যারা যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে এরা সবাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের সমস্ত ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেও যদি আপনি এই রোল নাম্বারগুলো দিয়ে সার্চ করেন সেখানেও কিন্তু আপনি তাদেরকে খুঁজে পাবেন না কেন খুঁজে পাবেন না এবার বলবো যে এরা হচ্ছে সেই ক্যান্ডিডেট যারা 6 নম্বরের বেশ কিছু ক্যান্ডিডেটকে তারা কোর্টে তারা জিতে গিয়েছিলো যে কোশ্চেন ভুল মামলায় ছ নম্বর তাদেরকে এক্সট্রা করে দেওয়া হয়েছিলো 6 নম্বর ভুলে তারা কিন্তু 6 নম্বর এক্সট্রা পায় এক্সট্রা পেয়ে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলো এই কারণে এই লিস্টটি কিন্তু তার আগে প্রকাশিত হয়ে গেছিলো এবং 6 নম্বর অ্যাড হয়ে যাওয়ার পর তারা কিন্তু জবটা পেয়েছিলো তাই তাদের নাম কিন্তু ওই লিস্টে পাওয়া যাচ্ছে না বা যায়নি আমি ভেরিফিকেশন করে দেখেছি সেখানে তাদেরকে সার্চ করে দেখলেও কিন্তু সেখানে কিন্তু তাদের নাম নেই তো এখানে আমরা দেখব যে লিস্ট অফ ডেট কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড ক্যান্ডিডেট ফর ভেরিফিকেশান এদের এই ক্যান্ডিডেটদেরকে সেই 6 নম্বর পাওয়ার পর এদেরকে ভেরিফিকেশানে ডাকা হয়েছিলো সেই সমস্ত শিক্ষকদের 6 নম্বর যখন দেওয়া হয়েছিল তাদেরকে ডাকা হয়েছিলো দেখুন ক্যান্ডিডেট নেম তাদের রোল নাম্বার তাদের সেই রোল নাম্বারগুলো দেওয়া আছে স্বাধীন কুমার পাল সায়ন্তনী বেস প্রিয়াঙ্কা লাহা গণপতি মাহাতো
প্রিয়াঙ্কা নন্দী এই পর্যন্ত আছে, বেশ প্রথম পাঁচজন আছে, পরের দুজনের যদিও নাম এখানে দেখা যাচ্ছে না, যদিও আমি একটা তিন নাম্বার পেজটা আমি কালেক্ট করতে পেরেছি। তো এর আগেও এক দু নম্বর পেজ ছিল, সেই এক দু নম্বর পেজেও বাকি দুজনের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখাবো যে এদের ডিজিটাল ওয়েমারশিট প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই ডিজিটাল ওয়েমারশিটে কীভাবে তারা তাদের মার্কস দেওয়া হয়েছে, কীভাবে মার্কস দেওয়া হয়েছে দেখুন, দেখাবো ডিজিটাল ওয়েমারশিট। এটা হচ্ছে একজন ক্যান্ডিডেট, ওই সমস্ত ক্যান্ডিডেট সাতজনের যে ক্যান্ডিডেট দেখালাম, আর আমি একটু দেখিয়ে নিচ্ছি, রোল নাম্বারটা একটু জুম করে দেখাই। দেখুন এই যে রোল নাম্বারটা, এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম হরেন্দ্রনাথ ধারা যে ব্যক্তি, সেই ব্যক্তির এটা ডিজিটাল ওয়েমারশিট। প্রাথমিক শিক্ষা পর্ষদ অরিজিনাল ওয়েমারশিট এখন এই মুহূর্তে তাদের কাছে নেই, যদি আপনি কোনোরকমভাবে তাদেরকে আরটিআই বা কোনোরকম জানতে চান তাহলে কিন্তু ওরা এইভাবে কিন্তু আপনার ডিজিটাল ওয়েমারশিটটা দেখাবে। দেখুন ডিজিটাল ওয়েমারশিপটা আমরা আরেকবার বুঝে নিই, অনেকে এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। দেখুন রি ইভ্যালুয়েশন ওয়েমারশিট ইভ্যালুয়েশন 22/3/2022 রেসপন্স, অর্থাৎ রেসপন্স করা হয়েছে। দেখুন এখানে একটা রোল নাম্বার দেওয়া আছে, একটু জুম করে নিই। হ্যাঁ দেখুন এবার কোশ্চেন নাম্বার, আমাদের ওয়েমারশিটে কয়েকটা রো করা থাকে, কয়েকটা কলাম করা থাকে, দুটো বা তিনটে বা চারটে পাঁচটা রো করা কলাম করা থাকে, এখানে একটা কলাম দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল পাঁচটা কলাম করা ছিল, 3×5=15 অর্থাৎ 150 নাম্বার, এক একটা কলামে 30টা করে কোশ্চেন ছিল, 30টা গোল করতে হচ্ছিলো। এবার দেখুন প্রথম কোশ্চেন এক নাম্বারে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সার কী হিসেবে নিয়েছে, এ, ক্যান্ডিডেট অ্যান্সার নিয়েছে সি, দেখুন তার নিচেরটা সি আছে, তাহলে সে নিশ্চয়ই এই কোশ্চেনের নাম্বার পাবে না, তাই এখানে এন করা আছে। দেখুন তিন নাম্বার কোশ্চেনটা, দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সার নিয়েছে ডি, ক্যান্ডিডেট অ্যান্সার করেছে ডি, অর্থাৎ এখানে ওয়াই করা আছে, অর্থাৎ ইয়েস সে মার্কস পাচ্ছে এভাবে। কিন্তু দেখুন ছ নম্বর কোশ্চেনটা, দেখুন ছ নম্বরটা এ এবং ডি দুটো অপশানই সঠিক, ক্যান্ডিডেট নিয়েছে ডি, তাই এখানে সে নাম্বার পাচ্ছে, ওয়াই করা আছে। নয় দাগেরও এ হচ্ছে এ করা আছে, দুটো এ নিচে ওয়াই করা আছে, মানে সে কিন্তু সেটা সঠিক অ্যান্সার করেছে এভাবে। কিন্তু দেখুন একদম লাস্টে চলে যায়, যদি আমরা 150টি কোশ্চেনের এখানে পরপর করা আছে, দেখুন 150 লাস্ট কোশ্চেনটা ওয়াই, এবং এভাবে ছ নম্বর বাড়িয়ে তাদের টোটাল মার্কস দেখুন এখানে করা আছে, টোটাল মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, দেখুন টোটাল মার্কস হচ্ছে 90 করা হয়েছে, অর্থাৎ তিনি কিন্তু টেট পাস করেছেন। তাহলে প্রমাণ করা গেল যে এই হরেন্দ্রনাথ তিনি কিন্তু টেট পাস করেছিলেন, অথচ তাদের কিন্তু ওই টেটের যে লিস্ট প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেইখানে কিন্তু তাদের নাম নেই। তাহলে কিন্তু এরা ডিজিটালে ছ নম্বর করে দেওয়া হয়েছে, ছ নম্বর করে দিয়ে তারা কিন্তু টেট পাস করেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল অন্যদের ওয়েমারশিট বা এই ডিজিটাল ওয়েমারশিট এখানে কিন্তু এখনও আমি খুঁজে পাইনি। এবার আসি এরা কবে নিয়োগ প্রক্রিয়া এদের সম্পন্ন হয়েছিল, এরা 2014 সালের উপর টেটের উপর বেস করে, এরা কিন্তু 2017-তে নয়, 2021-এ যে নতুন নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল 16,500, সেই 16,500 শিক্ষক এর আন্ডারে এরা কিন্তু রিক্রুটমেন্ট পেয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। আপাতত এটুকুই, ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, যারা চ্যানেলটিতে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, সকলকে ধন্যবাদ।